তো গাইস এখানে ফাইনালি দেখতে পাচ্ছ এই যে ইমোটটা, এই ইমোটটা ফাইনালি আমি দেখতে পাচ্ছ আমার ভল্টে চলে এসেছে। এখানে ক্লেম করার পরে তো অনেকের কিন্তু এখানে ক্লেম করার পরও এখানে তাদের ভল্টে শো করছে না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটাই বলে দেবো। তো এখানে আমারও কিন্তু এখানে শো করছিল না ক্লেম করার পরে, বাট একটা ট্রিক্স অ্যাপ্লাই করার পরে কিন্তু আমারও চলে এসেছে। তো সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর ভিতরে বলে দেবো, তো লাস্ট অব্দি দেখতে থাকো। অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দাও, চ্যানেলে নতুন এসে কী করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটিকে দাবি দিয়ে অল অপশানটিকে সেট করে দাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট অ্যান্ড আপডেট রিলেটেড ভিডিও মিস না যায়। তো গাইস এখানে তোমাদের সকল প্রবলেমের এখানে সলিউশন দিই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে ইমোটটা কীভাবে বলটে আনলাম এটা বলার আগে চলো তোমাদেরকে বলে দিই, এখানে ইভেন্টটা অনেকেই কমপ্লিট করতে পারেনি। তো কীভাবে কমপ্লিট করবে খুব সহজে, এখানে মিশন তোমাদেরকে কমপ্লিট করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে অ্যাট ফার্স্ট কী করতে হবে, এই যে বেলুন দেখতে পাচ্ছ এইটাকে তোমাদেরকে কালেক্ট করতে হবে। তো এইটা কালেক্ট করার জন্য তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে, বাট মিশন না কমপ্লিট করে কীভাবে পারবে বলে দিই। তো অ্যাডভাইস দেখতে পাচ্ছ আমার পুকুরে দেখতে পাচ্ছ এতগুলো বেলুন আছে, তবে অ্যাডভাইস এইগুলো সবগুলো কালেক্ট করে নিই। তো দেখতে পাচ্ছ কালেক্ট করে নিলাম। অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমাকে কী দিল, এখানে ইউএমপের একটা বক্স দিল। তো এখানে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের ফ্রেন্ডদের একটা সেকশন পেয়ে যাবে, তো জাস্ট তোমরা এই গোয়ের অপশানে ক্লিক করে দেবে। অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ গোয়ের অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ফ্রেন্ডদের যে বেলুন টোকেনগুলো আছে সেগুলো তোমরা এখানে কালেক্ট করতে পারবে। তো ওইগুলো তোমরা এখানে কালেক্ট করবে আরামসে দেখতে পাচ্ছ। তো তোমাদের ফ্রেন্ডদের এখানে আসবে, গোয়ের অপশানে যাবে, অ্যান্ড তারপরে এখানে সিম্পলি তোমরা কালেক্ট করবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে কালেক্ট করছি, তো সিম্পলি কিন্তু এইভাবেই তোমরা কালেক্ট করতে পারবে। তো জাস্ট গোয়ের অপশানে ক্লিক করবে, অ্যান্ড যত বেলুন আছে তোমরা এখান থেকে লুটে নেবে। দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু লুটে নিলাম। অ্যান্ড ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছ কতগুলো বেলুন টোকেন হয়ে গেছে, তো এখানে এইভাবে তোমরা আরামসে নিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে নিচ্ছি তো তোমরাও এইভাবে নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার প্রচুর বেলুন টোকেন হয়ে গেছে। অ্যান্ড এরপরে আমি জাস্ট রিডিম রিওয়ার্ডের সেকশনে যাব। অ্যান্ড আসার পরে দেখতে পাচ্ছ এবার আমি এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখানে জিপের স্ক্রিনটা ক্লেম করার জন্য আরও কয়েকটা টোকেন লাগবে। দেখতে পাচ্ছ বেলুন, তো জাস্ট আমি এখানে আরও কয়েকটা জাস্ট করে নিই। তো ভাই এখানে দেখতে পাচ্ছ সিম্পলি আমি করে নিচ্ছি, তো এখানে এখানেও করে নিই। তো সিম্পলি দেখতে পাচ্ছ এখান থেকে আমি কালেক্ট করে নিচ্ছি। তো দেখা যাক এবার কয়টা লাগে। তো এখানে জাস্ট রিডিম সেকশনে আসবো, অ্যান্ড দেখা যাক এবার হয় কি না। তো দেখতে পাচ্ছ ফাইনালি এবার জিপের স্ক্রিনটা আমার ক্লেম হবে, তো জাস্ট আমি এখানে ক্লেমের অপশানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ অ্যান্ড ফাইনালি আমার কিন্তু এখানে ক্লেম হয়ে যাবে। তো এখানে স্কিপ করে দিলাম। অ্যান্ড ভাই সাব দেখতে পাচ্ছ ফাইনালি আমাকে জিপের স্ক্রিনটা দিয়ে দেওয়া হলো। তো এখানে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে দেখে দিই যে আমার ভল্টে অ্যাড করা হয়েছে কি না, অ্যান্ড তোমাদেরকে বলে দেবো যে ইমোটটা কীভাবে পাবে। তো দেখতে পাচ্ছ এখন অবধি কিন্তু আমার ভল্টে এখানে জিপের স্ক্রিনটা অ্যাড করেনি। তো এখানে ইমোটটা কীভাবে পেলাম চলো তোমাদেরকে বলে দিই। তো এখানে কোনো ট্রিক্স নেই গাইস, এখানে সার্ভারের একটা গ্লিচ চলছে। তো এখানে তোমরা ওয়েট করো, এক দুই ঘন্টার ভিতরে ক্লেম করার পরে তোমরা পেয়ে যাবে। তো কালকে রাত্রে আমি ক্লেম করেছিলাম, তো এখানে সকাল অবধি পেয়ে গেছি। তো তোমরা জাস্ট এক থেকে দুই ঘন্টা ওয়েট করবে ক্লেম করার পরে, তাহলে কিন্তু অটোমেটিক তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে এক থেকে দুই ঘন্টা পরে তোমরা গেম ওপেন করে দেখবে, এটা কিন্তু গেমের একটা গ্লিচ, সার্ভারের গ্লিচ। ইভেন্ট এসেছে তো এখানে অনেকে কমপ্লিট করছে, তো এর জন্য জাস্ট সার্ভারে লোড পড়ে গেছে। তোমরা এখানে দুই তিন ঘন্টা ওয়েট করে করে তোমরা গেম ওপেন করে দেখবে, এখানে আরামসে তোমরা পেয়ে যাবে। তো কাল আমি রাত্রের দিকে ক্লেম করেছিলাম, তো সকালে কিন্তু আমি পেয়ে গেছি। তো এখানে তোমরা দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা এভাবে ওয়েট করতে থাকো, তো তাহলে তোমরা পেয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও বেসিক্যালি এতটুকুই। তো টাটা, বাই বাই গাইস।